রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ শেষের গল্প এই সিরিজে আমরা শুনব সত্য ঘটনা অবলম্বনে সুন্দর ও ভীতিকর কিছু মৃত্যুর বিবরণী আউজুবিল্লাহিমিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ ওসলাতাম ও আলাই সাইদন আহমদ ওয়াইলি ওসহি ওয়াসাল্লাম দাসিমান শেষের গল্প সিরিজে আমরা বর্ণনা করছি শেয়েখ মুহাম্মদ আল নাকবী থেকে বর্ণিত বিভিন্ন মানুষের মৃত্যু থেকে পাওয়া শিক্ষণীয় ঘটনা এই ঘটনাগুলো সমসাময়িক ঘটনা বিভিন্ন সাধারণ মানুষ তাদের মৃত্যু থেকে পাওয়া বিভিন্ন ঘটনা যেগুলো থেকে আমরা আমাদের জীবনে শিক্ষা প্রয়োগ করতে পারি কিছু মৃত্যুর ঘটনায় প্রকাশ পেয়েছে ভালো আলামত আর কিছু মৃত্যুর ঘটনায় প্রকাশ পেয়েছে মন্দ আলামত আজকের পর্বে মন্দ আলামত প্রকাশ পেয়েছে এমন একটি মৃত্যুর ঘটনা আলোচনা করা হচ্ছে এই ঘটনাগুলোর বেশিরভাগ শায়েক মোহাম্মদ আল নাকবী তিনি বর্ণনা করেছেন শায়েখ আব্বাস বাতাউই রাহিমাহল্লা থেকে তবে আজকের ঘটনাটি তিনি বর্ণনা করেছেন ভিন্ন আরেকজন শায়েখ থেকে যিনি মিশরে বসবাস করতেন এটি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি বর্ণনা করেছেন এখানে একটি বিষয় স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে অনেকেই ভাবতে পারেন এভাবে মৃত ব্যক্তিদেরকে নিয়ে কথা বলা সেটা ঠিক হচ্ছে কিনা বিশেষ করে যাদের মৃত্যুর ক্ষেত্রে মন্দ আলামত প্রকাশ পেয়েছে এসব আলোচনার মাধ্যমে তাদের গুনাগুলো প্রকাশ হয়ে যাচ্ছে কিনা এই প্রসঙ্গে শেখ মোহাম্মদ আল নাকবি তিনি বলেন এই বিষয়ে আলেমদের ফতোয়া আছে যে মৃত ব্যক্তিদের ঘটনা বর্ণনার ক্ষেত্রে কোনো ক্ষতি নেই যদি তাতে শিক্ষণীয় বিষয় থাকে আর যেহেতু এইসব ঘটনায় কারো নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না সর্বোচ্চ হয়তো এতটুকু বলা হচ্ছে যে সেই ব্যক্তি কোন এলাকার মানুষ কিন্তু যেহেতু তার নাম পরিচয় প্রকাশ হচ্ছে না বাবার নাম কিংবা ব্যক্তি পরিচয়ের দিকে মূল ফোকাস রাখা হচ্ছে না বরং মূল ফোকাস রাখা হচ্ছে সেই ব্যক্তির মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট আলামত এবং শিক্ষার দিকে শুরুতেই ডিসক্লেইমার হিসেবে এই কথাগুলো বলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন শ্রোতারা কেউ কনফিউশনে না ভোগেন যেন কেউ মনে না করেন যাদের মৃত্যু খারাপভাবে হয়েছে তাদের ঘটনা আলোচনার মাধ্যমে কোনো গুণা প্রকাশ হয়ে যাচ্ছে কিনা শায়েক আব্বাস বাতাবি রহিমাউল্লাহ তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন এমন কিছু তিনি করেননি এছাড়া তিনি এই বিষয়ে মুফতিদের সাথে আলোচনা করেছেন এবং তারা জানিয়েছেন যেহেতু এইসব ঘটনায় মানুষের জন্য শিক্ষণীয় বিষয় আছে কাজে এইসব ঘটনা বর্ণনা করতে সমস্যা নেই সুতরাং চলুন আজকের ঘটনায় প্রবেশ করা যাক আগেই বলা হয়েছে আজকের ঘটনায় মাইয়েতের মৃত্যু থেকে মন্দ আলামত প্রকাশ পেয়েছে ঘটনাটি একজন মহিলার যিনি মিশরে বসবাস করতেন পেশায় তিনি একজন চিকিৎসক ছিলেন মিশরের একটি বিখ্যাত হাসপাতালে তিনি কাজ করতেন সেই মহিলা ডাক্তার চিকিৎসক তিনি পর্দা করতেন না তিনি এমনভাবে চলাফেরা করতেন আর এমন সব পোশাক পরতেন যেন মানুষের দৃষ্টি তার দিকে আকৃষ্ট হয় হিজাব নিকাবের কোনো বালাই নেই হাই হিল পরতেন পারফিউম ব্যবহার করতেন এবং মহিলারা মানুষকে আকৃষ্ট করার জন্য যে ধরনের পোশাক পরে সেগুলো পরতেন আরেকটি বিষয় হচ্ছে তিনি দেখতে খুবই সুন্দরী এবং আকর্ষণীয় ছিলেন এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য তিনি নিয়মিত মেকআপ ব্যবহার করতেন মৃত্যুর পর তার পরিবারের লোকেদের কাছ থেকে জানা যায় কোথাও বের হওয়ার আগে কমপক্ষে আধা ঘন্টা সময় তিনি আয়নার সামনে কাটাতেন প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা সময় নিয়ে মেকআপ করে সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে মানুষের সামনে বের হতেন তিনি বিভিন্ন ধরনের পাউডার মেকআপ যেসব জিনিস আছে যেগুলোর নামও আমরা অনেকে জানি না সেগুলো ব্যবহার করতেন এমনভাবে পারফিউম বা সুগন্ধি লাগাতেন যেন মনে হতো তিনি সুগন্ধির সাগরে সাতার কাটছেন যেন সুগন্ধির সাগরে তিনি ভেসে চলছেন আশেপাশে অনেকটা জায়গা জুড়ে সেই সুগন্ধি ছড়িয়ে পড়ত এভাবে তিনি মানুষকে এক প্রকার বাধ্য করতেন তার দিকে মনোযোগ দিতে শাহিফ বলেন পরিস্থিতি এমন হলো সেখানকার লোকেরা বর্ণনা করেছে ছেলেদের থেকে মেয়েরাই যেন বেশি তার দিকে ফিতনায় পড়ে গেল মেয়েদের ফিতনার ধরনটা ছিল এরকম ওই বেপর্দা মহিলাকে দেখে তারা মনে করত এই মেয়ে সে কত সুন্দরভাবে সেজেছে কত সুন্দর জামাকাপড় পরেছে কত আকর্ষণীয়ভাবে চলাফেরা করছে ছেলেরা তার দিকে দেখছে তার দিকে তাকিয়ে আছে তার দিকে আকৃষ্ট হচ্ছে আর আমরা যারা হিজাব পরে চলাফেরা করছি পর্দা করছি অর্থাৎ সেই মেয়েদের মধ্যে যাদের ইমান দুর্বল ছিল তারা বলতো সেই হিনমন্যতার কারণে সেই হীনমন্যতার কারণে তাদের একটা অংশ হিজাব করা বাদ দিল শেয়েক বলেন আল্লাহ আলাই ভালো জানেন এভাবে তাদের মধ্যে কতজন হিজাব করা বাদ দেয় সেই মহিলার কারণে এবং সেই মহিলার দেখা দেখি তারাও মেকআপ পারফিউম এগুলো ব্যবহার করতে শুরু করলো এই সবই হয়েছে ওই মহিলা চিকিৎসকের ওইভাবে চলাফেরা করার কারণে আর এদিকে পুরুষদের মধ্যে যে ক্ষতি হয়েছিল সেটা হচ্ছে ওই মহিলাকে দেখে তাদের মধ্যে কামনা বাসনা জন্মাত এরপর হয়তো তাদের মধ্যে কেউ নির্জনে গিয়ে কোনো গুনাহের কাজ করত অথবা বাসায় গিয়ে কোনো গুনাহের কাজ করত। কোনো বিবাহিত ব্যক্তি পুরুষ ব্যক্তি তিনি হাসপাতালে কাজ করার সময় সেই মহিলাকে দেখলে বাসায় গিয়ে তার স্ত্রীকে বলতেন তুমি দেখতে মোটেও আকর্ষণীয় নও তোমাকে দেখতে একটা ক্লাউনের মতো লাগছে এভাবে বেগানা মহিলার প্রতি দৃষ্টি দেওয়ার কারণে নিজের স্ত্রীর প্রতি সেই সব পুরুষেরা আর কোনো আকর্ষণ বোধ করতো না দেখা যেত বাসায় যাওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মনোমালিন্য ঝগড়াঝাটি খারাপ ব্যবহার এগুলো চলতে থাকত তাহলে একবার চিন্তা করে দেখুন এই এত এত মানুষের গুনাহের ভার সব চলে আসছে ওই মহিলার উপরে যিনি এই সব কিছুর সূচনাকারী সেই হাসপাতালের সবাই সেই মহিলার এই বিষয়গুলো জানত তার এভাবে চলাফেরা করার কারণে অনেকেই যে অস্বস্তি বোধ করতো সেই ব্যাপারটাও সবাই জানত ডাক্তাররা বাধ্য হয়ে সহকর্মী হিসেবে সেই মহিলার সাথে সুন্দর আচরণ করতেন তার কলিগ হিসেবে বন্ধু হিসেবে সহকর্মী হিসেবে তারা কাজ করতে বাধ্য ছিলেন এভাবে তার সঙ্গে চলাফেরা করেছেন কিন্তু তাদের মধ্যে যারা তার সত্যিকারের ভালো চাইতেন যারা সত্যিকারের হিতাকাঙ্ক্ষী ছিলেন তারা অনেকেই ব্যক্তিগতভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছেন তাকে বুঝিয়ে বলেছেন বোন আপনি এসব কি করছেন আপনার চলাফেরার সাজসজ্জা এটা অন্য যে ডাক্তারের থেকে আলাদা অন্তত একজন চিকিৎসক যেভাবে চলাফেরা করে সেই ধরনের স্বাভাবিক কাপড় পরে স্বাভাবিকভাবে চলাফেরা করার চেষ্টা করুন কিন্তু এত বোঝানোর পরেও কোনো কাজ হয়নি সেই মহিলা কারো কথাই শুনেনি হাসপাতালের মহিলা ডাক্তারদের মধ্যে যারা দিন মেনে চলতেন সেই সব দিনই বোনেরা তার কাছে গিয়ে বলেছিলেন আপনি আল্লাহকে ভয় করুন এভাবে চলাফেরা করা ঠিক হচ্ছে না আমরা জানি রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন কুল্লু আইন ইন জায়নিয়া ওলমার আতু ইজাস্তা আতারত ফাহারুরাত বিল মাজি ফাহিয়া কাজা ওয়াকাজা ইয়ানি আনি জ্যানিয়া রসুল্লাহ সুগন্ধি ব্যবহারকারী মহিলাদের ব্যাপারে সেই হাদিসে বলেছেন প্রত্যেক চক্ষুই ব্যভিচারী প্রত্যেক চোখ জিনা করে যদি কোনো মহিলা আতর সুগন্ধি লাগিয়ে কোনো মজলিসের পাশ দিয়ে যায় তাহলে সেই মহিলা হচ্ছে এই ধরনের এই ধরনের ইয়ানি আনি অর্থাৎ জিনা ব্যভিচারকারিনী মহিলার সাথে সেই মহিলাকে তুলনা দেওয়া হয়েছে গাইরে মাহারাম পুরুষদের সামনে যারা সুগন্ধি লাগিয়ে চলাচল করে সেই সব মহিলাদেরকে প্রতিতাদের সাথে তুলনা করা হয়েছে বিষয়টা এতটাই মারাত্মক সুতরাং এইসব বর্ণনা থেকে আমরা বুঝতে পারছি সেই মহিলার কারণে সেই হাসপাতালে একটি বিরাট ফিতনার পরিবেশ সৃষ্টি হয়েছিল কিন্তু সেই মহিলা এসব কিছু গ্রাহ্য করতেন না কোরআন হাদিস নাসিহত কোনো কিছুই শুনতেন না এভাবেই দিন চলে যেতে লাগলো সপ্তাহ গড়িয়ে মাস মাস গড়িয়ে বছর সময় যেতে লাগলো সেই মহিলার মধ্যে কোনো পরিবর্তন আসলো না বরং তার কারণে তাকে নিয়ে মানুষ নানা রকমের কথা বলছে নানা রকম বিষয় ফিল করছে এটা নিয়ে নিজের মধ্যে সেই মহিলা এক ধরনের আত্মতুষ্টি অহংকার বা তৃপ্তি অনুভব করত। সৌন্দর্য দেখানোর কারণে মেয়েরা যেই ধরনের গর্ব অনুভব করে বিষয়টা ওই রকমেরই ছিল সুহান আল্লাহ এইরকম মানুষদের কাছে গিয়ে শয়তান আরও উস্কানি দেয় এবং বলে মেয়েরা কেন পর্দা করে চলবে ছেলেদের উচিত চোখ নামিয়ে নিচু দৃষ্টি নিয়ে চলা এখানে আসলে দুই পক্ষেরই কিছু না কিছু করার আছে ছেলে মেয়ে প্রত্যেককেই পর্দা করে চলতে হবে প্রত্যেককেই নজরের হেফাজত করতে হবে শুধুমাত্র এক পক্ষ করবে আর আরেক পক্ষ করবে না বিষয়টা এমন নয় যাই হোক একদিনের ঘটনা বরাবরের মতো সেই দিনও তিনি উঁচু হাই হিল পরে হাসপাতালে এসেছেন এবং মেঝেতে ঠকঠক শব্দ করে হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এরপর দরজা খুলে একটি কক্ষে প্রবেশ করার চেষ্টা করছিলেন এমন সময় হঠাৎ একটি শব্দ হলো হাই হিলের নিচের অংশটা দরজার কোনো একটি অংশের সাথে কিভাবে যেন আটকে গেল এবং যখনই তিনি সেই কক্ষে প্রবেশের জন্য দরজা খুললেন তখন হিলের সেই অংশটা ভেঙে গেল ফলে মহিলা একেবারে উপর হয়ে মুখের উপরে ধপ করে মাটিতে পড়ে গেলেন এবং আল্লাহ তাল্লাহ ত্যাগ যেই বিধান রেখেছিলেন সেই বিধান অনুসারে সেখানে সেই অবস্থায় ওভাবে পরামাত্রই সেই মহিলার মৃত্যু হয়ে যায় সে মারা যায় আল্লাহ তার জীবনের ওটাই শেষ অবস্থা নির্ধারণ করেছিলেন যেই হাসপাতালে তিনি এতদিন ধরে কাজ করতেন যেই হাসপাতালে তিনি এত ফিতনার পরিবেশ সৃষ্টি করে রেখেছিলেন সেই হাসপাতালেই তিনি মারা গেলেন সেই হাসপাতালেই তার মৃতদেহ কসুল দেওয়া হলো সেই হাসপাতালেই একটি ফ্রিজারে তার লাশ রাখা হলো এবং শেষে সেখান থেকেই তাকে দাফন করে নিয়ে যাওয়ার জন্য বের করা হলো অ্যাম্বুলেন্সে করে যেই হাসপাতালে তিনি প্রতিদিন কাজ করতে যেতেন যেখানে যাওয়ার আগে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ম্যাক করে মানুষকে আকৃষ্ট করে চলতেন সেখান থেকেই তার মৃতদেহ বের হলো লাশ দাফনের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স নিয়ে ড্রাইভার যখন রওনা দিল কিছু দূর যাওয়ার পর ড্রাইভার কোনো কিছুর একটা গন্ধ পেতে লাগলো কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ ড্রাইভার গাড়ির বিভিন্ন অংশ চেক করতে লাগলেন গাড়ির ড্যাশবোর্ড বা এই ধরনের কোথাও কোনো কিছু পুড়ে যাচ্ছে কিনা গন্ধ শুকতে লাগলেন কোথাও কিছু দেখতে না পেয়ে গাড়ি থামালেন তবুও গন্ধটা আসতে লাগল শেষে গাড়ি থেকে নেমে গাড়ির বনেট খুললেন ঢাকনা খুলে সব কিছু চেক করে দেখলেন কোনো তার পুরে যাচ্ছে কি না কিংবা কোথাও কোনো সমস্যা আছে কি না কিন্তু না সব কিছুই ঠিক আছে এরপর ভাবলেন হয়তো তার মনের ভুল কাজে আবার আগের মতো গাড়ি চালানো শুরু করলেন কিছু দূর যাওয়ার পর দেখেন এখনও সে আগের মতো ঘ্রাণ পেয়ে যাচ্ছেন পোড়া গন্ধ আবার গাড়ি থামালেন এবং এবার ড্রাইভারের সাথে ড্রাইভারের সহকারী মিলে গাড়ির সব কিছু চেক করতে লাগলেন গাড়ির চাকা বিভিন্ন অংশ সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন কিন্তু কিছুই পেলেন না আবারও গাড়ি চালানো শুরু করলেন কিছুক্ষণ পর তৃতীয়বারের মতো পোড়া গন্ধ পেলেন এবং এবারের গন্ধ আগের থেকে অনেক তীব্র বাধ্য হয়ে তারা তাড়াতাড়ি করে গাড়ি থামালেন সব কিছু চেক করলেন এবং এবারে পেছনে অ্যাম্বুলেন্সের সেই দরজা খুলে ভেতরেও চেক করে দেখলেন এবং দরজা খুলে দেখেন গন্ধটা ওখান থেকেই আসছে অ্যাম্বুলেন্সে রাখা সেই লাশ ডাক্তারের সেই লাশ থেকে পোড়া গন্ধ আসছে কাফন এবং সেই মৃতদেহে আগুন লেগে গেছে কিভাবে এই ঘটনা ঘটলো তারা কিছুই ভেবে পেলেন না কিন্তু যেটা ঘটেছে সেটা তো তাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন কিভাবে এই আগুন লাগলো তারা জানেন না গাড়ির কোনো সমস্যার কারণে নাকি অন্য কোনো কারণে নাকি আল্লাহালার পক্ষ থেকে এসেছে তারা জানেন না কিন্তু দেখলেন সেই চিকিৎসকের সুন্দর দেহ সেই শরীর সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে এবং পুড়ে একেবারে কালো হয়ে গেছে তার অবাক হয়ে দেখলেন শুধুমাত্র মৃতদেহের শরীরের অংশটাই পুড়ে গেছে যেখানে সেই মৃতদেহটা রাখা ছিল সেই অংশটা পুড়ে গেছে কিন্তু গাড়ির অন্যান্য অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলো আগের মতোই ঠিক আছে এই অবস্থা দেখে তারা গাড়ি থামালেন এবং হাসপাতালের কর্তৃপক্ষকে জানালেন হাসপাতালের কর্তৃপক্ষকে জানালেন যে কাফন সম্পূর্ণ পুড়ে গেছে পুরে একেবারে কালো হয়ে গেছে আপনারা নতুন কাফন নিয়ে আসুন তখন হাসপাতাল থেকে আরেকটি অ্যাম্বুলেন্স পাঠানো হয় আরেকটি গাড়ি পাঠানো হয় আলাদা কাফন পাঠানো হয় আগের কাফন পরিবর্তন করে সাদা কাফন দেওয়া হয় এবং সেই অবস্থাতেই সেই মহিলা চিকিৎসককে দাফন করা হয় এটাই ছিল এই ঘটনার সমাপ্তি এই ঘটনার শিক্ষা হচ্ছে প্রথমত রসুল্লা সাল্লু আলহি আসাল্লাম আমাদেরকে জানিয়েছেন ইউ বা মা তু আলাইহি প্রত্যেক ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে কিয়ামতের দিন সেই অবস্থাতেই তাকে ওঠানো হবে সুতরাং কোনো ব্যক্তি যদি সৃজদারত অবস্থায় মারা যায় তাহলে তাকে সিজদারত অবস্থাতেই হাসরের ময়দানে ওঠানো হবে কেউ যদি কোনো গুনাহের কাজ করতে করতে মারা যায় তাহলে সেই গুনাহের কাজ করা অবস্থাতেই তাকে হাসরের ময়দানে ওঠানো হবে এবং সেই দিন হবে এমনই একদিন যেদিন সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ আল্লাহর সামনে দাঁড়াবে এবং সেই দিন আল্লাহালা তার সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি রাগান্বিত অবস্থায় থাকবেন কিয়ামতের দিন হবে পুরো সৃষ্টি জগতের ইতিহাসে সবচেয়ে ভীতিকর দিন সবচেয়ে ভয়ানক মুহূর্ত মানুষ ভয়ে আতঙ্কে চতুর্দিকে ছুটতে থাকবে এবং সেই অবস্থায় যখন একজন ব্যক্তি গুনাহ করা অবস্থায় আল্লাহ আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে কত ভয়ঙ্কর হবে সেই পরিস্থিতি এই ঘটনার দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমাদের উচিত সব সময় আল্লাহ আল্লাহকে ভয় করে চলা আল্লাহালাকে ভয় করে চলার উদ্দেশ্য হচ্ছে যে যেসব আদেশ নিষেধ দিয়েছেন সেগুলো মেনে চলা সেগুলোর প্রতি অনুগত থাকা আল্লাহালা নারী পুরুষ উভয়কেই পর্দার বিধান দিয়েছেন উভয়কেই নজরের হেফাজতের বিধান দিয়েছেন এছাড়া আরও কিছু সুনির্দিষ্ট বিষয়ের প্রতি নিষেধাজ্ঞা রয়েছে যেমন মহিলাদেরকে নিষেধ করা হয়েছে স্বামী বাদে বা বাদে অন্য কোনো পুরুষের সামনে সুগন্ধি ব্যবহার না করতে তৃতীয় শিক্ষা হচ্ছে একজন মহিলা যখন বেপর্দাভাবে চলাফেরা করে এটা অনেক মারাত্মক গুণা আজকাল অনেকেই এই বিষয়টার গভীরতা এটা কত মারাত্মক গুণা সেটা বোঝার চেষ্টা করেন না কারণ সমাজে চারপাশে বেশিরভাগ মানুষ অহরহ বেপর্দা চলাফেরা করছে কাজে এগুলো দেখতে দেখতে এই বেপর্দা চলাফেরা করার যে গুণা সেই অনুভূতি শিথিল হয়ে আসে এই প্রসঙ্গে শায়েক মোহাম্মদ আল নাকিবি তিনি বলেন রসুল্ল সাল্লাহ আলিয়া একটি হাদিসে বলেছেন জাহান্নামিদের অধিকাংশ হবে মহিলা বিশুদ্ধ হাদিসে এসেছে রাসুল্ল সাল্লাহাম বলেছেন আমি জান্নাতের ভেতরে মেরে দেখলাম সেখানকার অধিকাংশ মানুষই দরিদ্র অধিকাংশ মানুষই গরিব আর জাহান্নামের ভেতরে উকি মেরে দেখলাম সেখানকার অধিকাংশ অধিবাসী নারী শায়েক মোহাম্মদ আল নাকিবি বলেন ইসলাম মহিলাদের বিপক্ষে বিষয়টা এরকম নয় শুধু মহিলারা নয় বরং পুরুষরাও জাহান্নামে যাবে কিন্তু এখানে যে বিষয়টা বোঝা দরকার সেটা হচ্ছে মহিলাদের এভাবে অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি। শায়েক বলেন একজন মহিলা একজন পুরুষের থেকে চাইলে অনেক বেশি মারাত্মক ফিতনা সৃষ্টি করতে পারে এই প্রসঙ্গে তিনি একটি ব্যক্তিগত ঘটনা উল্লেখ করে বলেন যে একদিন তিনি একজন তলেবে ইলম ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন এবং তারা কথা বলছিলেন যে একজন মহিলা যখন বেপর্দা হয়ে ঘর থেকে বের হন তার উপরে নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য আবার মেক করেন এবং এরপর হাটে বাজারে অফিস আদালতে রাস্তাঘাটে চলাচল করেন কিংবা সোশ্যাল মিডিয়াতে ছবি অথবা ভিডিও আপলোড করেন এই পুরো সময়টাতে তিনি লাগাতার কন্টিনিউয়াস বা চলমান গুনাহের মধ্যে থাকেন যাতে কোনো সন্দেহ নেই এভাবে যতজন মানুষ সেই বেপরদা মহিলাকে দেখে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো এক হাজার কিংবা মিলিয়ন মানুষ তাদের গুনাহের অংশ সেই মহিলা নিজের নামে লিখতে থাকেন আর যারা তাকে দেখে তারাও গুনাহে লিপ্ত হয় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন মানুষ ওই মহিলাকে দেখে তাদের মধ্যে কোনো কামনা বাসনা জেগে ওঠে কিংবা কোনো হারাম উপায়ে সেই কামনা বাসনাকে নিবৃত্ত করে সোশ্যাল মিডিয়াতে বিষয়টি আরও মারাত্মক হয় একজন মহিলা যখন ব্যাপরদা হয়ে ছবি আপলোড করে কিংবা ভিডিও দেয় এরপর সেই ছবি বা ভিডিও কোথায় চলে যাবে সেটা আপনি জানেন না কত হাজার লক্ষ মিলিয়ন মানুষ দেখবে এবং তাদের সবার চোখের গুনাহার ভার সেটা আপনার নামে আসবে আর তাদের যে গোনা সেটা তো তারা পাবেই এছাড়া মহিলাদের মধ্যে ফিটনাস সৃষ্টি হয় যাদের ইমান দুর্বল তারাও ওই সমস্ত মহিলাদেরকে দেখে নিজেরাও ওইভাবে সাজ পোশাকে চলাফেরা করতে উদ্বুদ্ধ হয় চতুর্থ শিক্ষণীয় বিষয় হচ্ছে এভাবে বেপরতা চলাফেরা করার মাধ্যমে একজন মহিলা তার পরিবারের পুরুষ সদস্যদেরকেও বিপদে ফেলে কারণ আল্লাহ তাল্লাহ ইসলামের যে জীবন জীবনবিধান দিয়েছেন সেখানে মহিলাদেরকে সবসময় একজন পুরুষের অধীনে পুরুষের অভিভাবকত্বের অধীনে রাখা হয়েছে একজন মহিলার উপরে তার স্বামী ভাই কিংবা পিতা এরা হচ্ছেন অভিভাবক একজন মহিলা যখন বেপরদা চলাফেরা করেন তখন এইসব দায়িত্বশীল পুরুষরা যদি তাকে সংশোধন না করে যদি তাকে বাধা না দেয় কিংবা বিরত না করে তাহলে ওই সব পুরুষরা হয়ে যাবে দায়ুস আর রসুল্ল সাল্লাম বলেছেন দ্য ইউস কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং একজন বেপর্দা মহিলা সে তার পরিবারের পুরুষ অভিভাবকদেরকেও জাহান্নামি বানাচ্ছে এ কারণে আল্লাহতালা পরিবারের দায়িত্বশীল পুরুষদেরকে উদ্দেশ্য করে এবং মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেছেন ইয়া ওহে লোকসকল তোমরা যারা ইমান এনেছ তোমরা নিজেদেরকে বাঁচাও এবং নিজেদের পরিবারকে বাঁচাও জাহান নামের আগুন থেকে সেই জাহান নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও যেই জাহান নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর প্রিয় শ্রোতা আমরা কেউই চাই না আমাদের মৃত্যু খারাপভাবে হোক আমরা কেউই চাই না আমাদের জীবন খারাপ অবস্থায় শেষ হোক কাল কেয়ামতে যখন আমাদেরকে সারা দুনিয়ার মানুষের সামনে এবং আল্লাহ আল্লাহালার সামনে দাঁড় করানো হবে সেই সময় বাজে মৃত্যু নিয়ে আমরা কেউই সেখানে হাজির হতে চাই না কাজে আমাদের প্রত্যেকের উচিত আমরা যে যেই অবস্থায় আছি নিজ নিজ অবস্থানে সব সবসময় ভালো কাজে ব্যস্ত থাকা ইবাদত বন্দিগির মধ্যে থাকা সলাদ সিয়ামের মধ্যে থাকা জিকির কোরআন তেলাওয়াত এবং দাওয়াতের কাজে দিন প্রতিষ্ঠার কাজে থাকা কারণ আমরা যে অবস্থায় মৃত্যুবরণ করব সেই অবস্থা থেকেই আবার আমাদেরকে ওঠানো হবে এই ঘটনা বর্ণনা করার পর সাইক মোহাম্মদ আল নাকবি তিনি সংক্ষেপে আরেকটি ছোট্ট ঘটনা দিয়ে এই পর্বের আলোচনা শেষ করেন তিনি বলেন এর আগে এক পর্বে আমরা একজন ভাইয়ের ব্যাপারে আলোচনা করছিলাম যাকে অন্যায়ভাবে বিনা দোষে কারাবন্দি করা হয়েছিল সেই ভাইয়ের এক বন্ধু মারা গিয়েছিল এবং এরপর ভুলবশত সেই বন্ধুর মৃত্যুর দায়ে তাকে বন্দি করা হয়েছিল যদিও তিনি দায়ী ছিলেন না যখন তিনি কারাবন্দি হন কারাগারে গিয়েও তিনি ভালো কাজ করতে থাকেন কারাগারে গিয়েও তিনি দিনের দাওয়াত দিতে থাকেন বন্দীদেরকে ইসলাহ করতে থাকেন তাদের অবস্থা সংশোধন করতে থাকেন এভাবে দিনের দাওয়াতের কাজে ব্যস্ত থাকা অবস্থাতেই কারাগারে তার মৃত্যু হয়ে যায় তার দাওয়াতের কারণে বহু মানুষ খারাপ কাজ ছেড়ে ভালো পথে ফিরে এসেছিল কাজে সেই ব্যক্তি আল্লাহ তাল্লার সামনে কিয়ামতের দিন এমন একটি অবস্থায় উঠবেন যখন তিনি দিনের দাওয়াতের কাজে ব্যস্ত ছিলেন সুতরাং তিনি একটি সুন্দর মৃত্যু লাভ করেছিলেন তাই সবশেষে আমরা আল্লাহ তাল্লাহার কাছে জীবনের সুন্দর পরিসমাপ্তির জন্য সুন্দর মৃত্যুর জন্য দোয়া করি আমরা বলি হে আল্লাহ আমার জীবনের শেষ সময়টা যেন হয় আমার জীবনের শ্রেষ্ঠ সময় শেষ আমলটা যেন হয় আমার জীবনের শ্রেষ্ঠ আমল এবং যেই দিন আপনার সঙ্গে সাক্ষাৎ হবে সেই দিন যেন হয় আমার জীবনের শ্রেষ্ঠ দিন আল্লাহ ইনিয়াস আলুকা হুসনুল খাতিমা হে আল্লাহ আমি আপনার কাছে জীবনের সুন্দর পরিসমাপ্তি চাই ওসল্লাহ আল্লাহ ওয়ালি ওয়াসীলাম আল্লাহুলিল্লাহি রব্বিলাম রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindropsmedia or through youtube channel www.youtube.com slash raindropsmedia .org 2015